হ্যালো ভিউয়ার্স, আমার রান্না রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন মালাইকারি রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নিই চিকেন মালাইকারি রান্না করার পদ্ধতি। এখানে আমি মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার মুরগির মাংসটাকে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এবার মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এবার এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। 3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 3টি লবণ, 4টি এলাচ, 3 টুকরো দারচিনি এবং 3টি তেজপাতা নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিব। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিব। এবার মুরগির মাংসটাকে 10 মিনিট কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি। এবার কড়াইতে নারকেলের দুধটা দিয়ে দিব। আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই নারকেলের দুধের মধ্যেই আমার চিকেন মালাইকারিটা হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নিব। আমার চিকেন মালাইকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার চিকেন মালাইকারি রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্নার রেসিপিস।